আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি আজকেও একটি নতুন ব্লগ, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই দর্শক একটি লাইক কমেন্টস আর একটি সাবস্ক্রাইব দেখে আমার ভিডিওটি দেখতে শুরু করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনও করেন নাই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, এই প্রবাসী বোনটাকে একটু সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর দর্শক, এখানে হচ্ছে আমি আমার বাসার সামনে থেকে অটোতে উঠেছি, আমি একটু আমার বান্ধবীর বাসায় যাবো। আমার বান্ধবীর বাসা খুব একটা দূরে না, আমার বাসা থেকে একেবারেই কাছে, বাট হেঁটেও যাওয়া যায়। বাট আমি এখন হেঁটে যাব না, আমি গাড়িতেই যাব। এখান থেকে 5 টাকা ভাড়া নেয়। ও আমাকে কল করেছে ওর বাসায় যেতে। আসলে আমি আসার পরে একবার মাত্র যাওয়া হয়েছে, ওর সাথে দেখা হয়েছে, তো আমি আবারও যাচ্ছি আজকে। ও আমার খুব কাছের বান্ধবী এবং ছোটো বান্ধবী। আর এখানে দর্শক বাচ্চারা দেখেন বিকেলবেলা কি সুন্দর মজা করতেছে। ও সুন্দর লাগতেছে, চশমাটা একটু দেখাই দিই পাবলিক রে কাছে থেকে। আরে উল্টা দেব। ওয়াও, এই চশমা কে কিনে দিছে তোমারে? হ্যাঁ, কে কিনে দিছে? কিনে নাই গো, বানাইছি। কে বানাইছে? দোকানদার। ও, কঠিন চশমা হইছে, সুন্দর, সেই রকম নায়ক নায়ক লাগতেছে তোমারে। আরে এটা কঠিন না, এটা সহজে বানান যায়। ও মাশাআল্লাহ, সেই রকম লাগতেছে। চলো চলো যা, চলো। প্রকৃতিটা খুবই সুন্দর। সেইরকম লাগতেছে। জামা পরো গেছ, হলুদ মরিচ আনতে। হ্যাঁ, এখন আবার আরেকটা কিনে লই লা। আল্লাহ, কয় টাকা? 10 টাকা খাইলো তো কামে দিত। ও আই ভাই, এটা সুন্দর সরাও না, সরাও না, দাঁড়াও। দর্শক দেখেন বাচ্চাদের জন্য কি সুন্দর আইটেমের চশমা বের করছে। এটার নাম জানি কি চকলেটের? জেমস। জেমস না গো, ক্যান্ডি। ক্যান্ডি। তো দর্শক, এটা হচ্ছে আমাদের বাসার সামনে যে রাস্তাটা, এই রাস্তা ধরে আমাদের বাজার কাঁচকুড়া বাজারে যেতে হয়। আমাদের গ্রামটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক শান্তিপ্রিয় একটা গ্রাম, সফলা সফলা সবুজে ভরা, অনেক মানে ভালো লাগে, আসলে শান্তি লাগে। আমাদের এই এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা মানে ই নাই, কী বলে এটাকে, কোনো ময়লা নাই, ভালো লাগে, খুব সুন্দর একটা গ্রাম্য গ্রাম্য পরিবেশ। যদিও এটা ঢাকার মধ্যে, একেবারে ঢাকা সিটিতে পড়ছে, বাট আমাদের এই সাইডটা এখনও একটু গ্রামের একটা আভাস আছে, ছোঁয়া আছে, তো খুবই ভালো লাগে। এটা আমাদের এলাকার কাউন্সিলরের বাড়ি। আর এখানে হচ্ছে আমার যে বান্ধবী, ওর বাবার বাড়ি ও এটা, কিন্তু শ্বশুর বাড়ি হচ্ছে একটু দূরে, মানে আমি এখন যেখানে যাচ্ছি ওইখানে হচ্ছে শ্বশুর বাড়ি। আর এই যে গাড়িগুলি দেখতেছেন, যে এখানে যে বিল্ডিংগুলি, এটা হচ্ছে আমার বান্ধবীর বাপের বাড়ি। তো বাপের বাড়িতে আমি এই সেদিন আসছিলাম, ইনশাল্লাহ আপনাদেরকে সবই ঘুরে ঘুরে দেখাবো। আর এই যে এটা হচ্ছে কোরবানির গরু,
সবাই মোটামুটি কুরবানির গরু কিনছে আর এখানে নিশ্চিন্তে খুব মানে আরামে এই কুকুরগুলি ঘুমিয়ে আছে, তো দেখে আমার একটু সুন্দর সিন কই পামগনা যে ওরা অনেক সুখী, ওদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, ভাবনা নাই, কিছু নাই, খুব নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, ভালো লাগতেছে দেখতে। অন্ধকার এখানে এলাকা ভিডিওটা করছি না, ঠান্ডা লেগে যাবো লগে লগে। কি খেলে সফা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? Oh, very good. তো দর্শক, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। আমাদের বাসায় হচ্ছে দুইটা রান্নাঘর, এটা হচ্ছে বাড়ির ভিতরে যেটা মানে ঘরের ভিতরে একটা রান্নাঘর, আর এটা হচ্ছে আমাদের বারান্দায় যে পাশে আমার বাবা মা থাকে ওই পাশে একটা রান্নাঘর। তো ওইখানে আম্মা এখন রান্না করে, বাট আমি এই রান্নাঘরটা ঠিক করছি এখন থেকে আমি আর আমার বড় ভাস্তি এখানে রান্না করব, কারণ আমার ভাস্তিকে আমি রান্না শিখাবো যে কয়দিন থাকি। আমি হচ্ছে মেন বাবুর্চি আর হচ্ছে আমার সহকর্মী বাবুর্চি, তো এই আমরা দুজন হচ্ছে রান্না বান্না করবো, ভিডিও করবো ইনশাল্লাহ। আর দুই একদিন পর থেকে আপনারা আমাদের রান্নাবান্নার ভিডিওগুলি পাবেন। তো আমি হচ্ছে এখানে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম, কারণ এখানে অনেক দিন ধরে কেউ রান্না করে না। আম্মা আসলে আমাদের এই বাসাটা একটু উঁচা, তো আম্মা উঠতে নামতে মানে একটু প্রবলেম হয়, এর জন্য আম্মা আমাদের আগের যে বাড়ি ওই বাড়িতেই রান্না করে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে খুবই ভালো বাতাস আসতেছে যে রান্নাঘর দিয়ে রান্না করে অনেক আরাম পাওয়া যাবে। আর আমি সব রান্নাঘরে যেগুলি কি বলে এগুলি প্লাস্টিকের ডিব্বা ডাব্বা আছে সব পরিষ্কার করে নিছি, তো ইনশাআল্লাহ কাল পরশু থেকে রান্না করব, রান্না স্টার্ট করব। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন। আর দর্শক, আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই প্লিজ একটি লাইক কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করে বস কর দে ও জানি ওর কিতনা রুলায়েগা, বস কর দে ও জানি ওর কিতনা রুলায়েগা, এক না এক দিন তু ভি বহুত পছতায়েগা, কসুর তেরা থা জো ভি হা ডাল দিয়া মুঝ পর, লো হার গয়ে হ্যায় হম তো অব তু জিত মনা লেনা, হাই কো তেরি আব জিন্দগি তু ভি নিন্দ মে ঢুনেগা সহারা, ভে মে তো তেরা মন পর আ। তো আমি ফুলগুলি আসলে ভিডিও করে নিয়ে আসলাম, কারণ আমি কাতারে গেলে অনেক ফুল পাই না এরকম।